বিমল গুরুং ও রশনগিরির প্রত্যাবর্তন প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রীকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রশনগিরি আপনাদের এই সঙ্গে ছিলেন কয়েক মাস আগে অবধি, রশনগিরি আজকে কার্শিয়াঙ্গে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা, কিভাবে দেখছেন কতটা ক্ষতি হতে পারে বিজেপি? এর আগে তিনি মমতার সঙ্গেই ছিলেন, তারাই মমতাকে পাহাড়ের মা বলেছিলেন, আজকে কি বলবেন, সৎমা বলবেন? কেন চলে এসেছিলেন আমাদের দিকে? আমরাও ডাকি, আমরা ওয়েলকাম করি, সারা ভারতবর্ষে যত পার্টি যত লোক আছে সবাইকে নিয়ে এগিয়ে আমরা ভারতবর্ষের উন্নয়ন করতে, এই সমাজ পরিবর্তন করতে, তারা এসেছিলেন, ভালো লাগেনি চলে গেছেন, আমরা দরজা খুলে রেখেছি, কাউকে আমরা শত্রু মনে করি না, ওনাদের রাজনীতি করুন।